নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অনেক নতুন চমক আসে, তেমনি অদ্ভুত খাবারের কম্বো ক্রমাগত ভাইরাল হয়ে চলেছে। এদের মধ্যে 2024 সালের উদ্বোধনী তারকা হলো ভদকা আলুর পরোটা। বছরের শুরুতে ভোজন রসিকরা তাদের স্বাদের চাহিদা পূর্ণ করতে এই বিশেষ খাবারটি অবশ্যই খেয়ে দেখতে পারেন। তবে এই ভিডিওটি 2024 সালের নয়, বরং ভাইরাল হওয়া ভিডিওটি 2023 সালের শেষের দিকে প্রকাশিত হয়েছিল। তবে ভিডিওটি এখন ভাইরাল হওয়ার কারণে ব্যাপক জনপ্রিয়তা পেতে সক্ষম হয়েছে। রুফ ফিটনেস ফুডিয়ের একটি ইনস্টাগ্রাম পোস্টে নির্মাতা এই অস্বাভাবিক সংমিশ্রণ তৈরির মাধ্যমে দর্শকদের গাইড করেন। প্রথাগত জলের পরিবর্তে ভদকা দিয়ে ময়দা পিষে শুরু করেন। মহিলা এই অপ্রচলিত রেসিপিতে অ্যালকোহলযুক্ত পানীয় দিয়ে জল এবং তেল উভয়ই প্রতিস্থাপন করতে চেষ্টা করেন। মশলাযুক্ত আলুর মিশ্রণটি তারপর ময়দার সঙ্গে যোগ করা হয়। একটি সাধারণ পরোটার মতো গড়িয়ে দেওয়া হয়। তবুও আশ্চর্য সেখানেই শেষ হয় না, কারণ তিনি সাধারণ তেল বা ঘিয়ের পরিবর্তে ভদকা ব্যবহার করে পরোটা রান্না করতে বেছে নেন। এজন্য ভাইরাল হওয়া ভিডিওটি নেটিজেনদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে।